আমি অন্তর থেকে তাদের সাধুবাদ জানাই এবং কমিটির প্রত্যেক সদস্যের চরণে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আজকের আলোচনা কমিটি নির্দেশনা দিয়েছেন বিজ্ঞান বনাম ধর্ম, আমরা সেইভাবেই চেষ্টা করব। আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন আমরা সে আনন্দ সাগরে যেন জীবিত হতে পারি। আসুন ঠাকুরের নামে একটা জয়ধ্বনি দিয়ে তিনি বিশ্ব খেলোয়াড়, এই বিশ্ব জগৎকে তিনি খেলার মাঠ তৈরি করে দীপসকল নিয়ে তিনি খেলা খেলছেন। তবে তিনি কখন যে কি খেলা খেলে এটা আমাদের মতো সাধারণ দেহধারী মানুষের পক্ষে বোঝা নয়। আজ হয়তো কাউকে আপন করে দিচ্ছে, আবার দুদিন পর হয়ে প্রচলিত হচ্ছে। আজ হয়তো যা বাসনঘর আলোয় ধর্মল করে সাজিয়ে দিচ্ছেন, আবার প্রভাতেই বাসী মানসব হয়তো তিনি চিরতর বিষদ করতে দিচ্ছেন। এই জন্যে তার খেলা আমাদের কারো বোঝা নয়, তাই আমার প্রথম দ্বিতীয় দল। আমি বুঝতে পারি দয়াল তোমার কেমন আমি
হিমাচল তুমি কৃপাময় অতি, আমি অতি উর্ধমতি, তোমার ভক্তি প্রীতি মোর কিছু নাই। এই জীবন সাথে আসি, বাদাইয়ে মিলন বাসি, নিজ গুণে অচল। বন্দনার ভেদ বন্দনার ভাবখান্ত করি, আলোচনা বৃত্তান্ত ধরি, পদ্ম সভার বরাবরই হলাম বন্দায় মান। আমার নাম ঋষিকান্ত সরকার, পরিচয় জানাই সবার ভার। এবার এ নাম উপরে পরিহার, আমি শ্যামানন্দ পরিত্রা জগন্নাথ করলাম ভার। আর প্রতিপক্ষ কবিগিরি অসীম সরকার দিনমণি, ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তিনি, জানেন জ্ঞানী জন। আর কিন্তু রাধামীর গোস্বামী করিয়ে তারে আমি কয়েকখানা প্রশ্ন করব তার ভারে, তাই তো এক এক করে আমি প্রথমেই তার চরণ করে জানাই নিবেদন। তাহলে উনি হলেন রাধামীর গোস্বামী, মানুষটা অতীব দামি, বৈষ্ণব সমাজের চূড়ামণি, ঠাকুরের বৃন্দাবন। আমি দেশ বিদেশে ঘুরিয়ে ঘুরিয়ে চেয়ে দেখলাম নজরে, এই বিশ্বের যত নারী নারে সবাই কিন্তু বিজ্ঞানকেই স্বীকার করে, এই বিজ্ঞানের জয়গান গায়ে অনুখর। প্রিয় সবার সংবিধান বিজ্ঞানের যে অবদান, তাতে বিশ্ব জগতের হচ্ছে কল্যাণ আস্তে আস্তে আস্তে। হ্যাঁ বলা যায় মায়ের একটু সামনের দিকে এগিয়ে আসেন, পিছনে আরো অনেক লোক আছে, এই জন্য যাতে বসতে পারে পাশে, তাই আপনারা একটু এগিয়ে আসেন কাছে কাছে সবার কাছে। আমার এই আর চরণ ধরে করি মানে আপনারা কিন্তু কেউ কথাবার্তা বলবেন না, কেননা কবিগানটা তো মুখস্থ বা কোনো পকেটস্থ বিদ্যা না, যে লাগভেলকি বলে লেগে যাক আছে, তাহলে তালবে তালে জীবনে কখনো কবিগান চলে না। আসেন যত যোগ্যস্রতা পালন করবেন, নিরাপতা আমাদের ভাব রাজ্যে তথা তথা করিয়া ভ্রমণ, আনন্দের চেয়ে কুসুমগুলি ছন্দের মধ্যে নিয়ে তুলি, আমাদের মুখে ফুটাইয়া বলি আপনাদেরকে প্রজ্ঞ মনোরঞ্জন। এই জন্য নিবেদন করি আপনাদেরকে পদমা করে আপনারা কথা বললে পরে আমাদের কথা যায় সরিয়ে, কেননা আমরা থাকি একটা ভাবের ঘরে, দেখেন তো এটা মুখস্থ নয় কত, এই যে কথার ঘরে বললে কথা, কথায় কথায় হয়ে যায় মালা কথা, এটা কিন্তু আমাদের নয় যোগ্যতা। আমরা যখন গুরুপদে নিজেকে করি অর্প, তার শক্তিটাকে ভিতরে খুলে হই আপনাদের এই বছরে, তাই তো আগেই আমার শ্রীগুরুর শ্রীমৎ পদ্ম পরে আমি প্রণাম করলাম অর্প। এইবার নব ভূমিকায় এত কথা নয়, সামান্য গণ্ডগুলো বেশি হোক, কথাবার্তা বললেন না কোনো যা, আমি কিন্তু শ্যামানন্দ পরিপ্রাজন হইয়া অসীম বাবুকে রাধামীর গোস্বামীর ভূমিকায় দিয়ে এইবার গর্ব প্রশ্নের আইল। আমি দেশ বিদেশে ঘুরি ফিরি বলি আপনাদের বলা ঘুরি, আমি পরিপ্রাজক শ্যামানন্দ নাম ধরি, এই আমি দিলাম পরিচয়। দেখলাম এই জগৎ ঘুরিয়ে, আমি এবার ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম বিশ্বের যত নারী নরে সবাই কিন্তু বিজ্ঞানের হৃদয় গান গায়। দেখলে কেননা আসেন মায়েরা সামনের দিকে এগিয়ে আসেন, ওই বসে বসে এমনি একটু বসে বসে সামনের দিকে এগিয়ে এসে যার যার মতো সমাসীন থাকবেন সবাই। তবে তরুণ ধরে গরিমানা কেউ গণ্ডগোল করবেন না, তাহলে আপনাদেরকে আসে জানা এখন কিন্তু বিজ্ঞানের অবদানেই মানুষের কল্যাণ হয়, দেখেছে মানুষের বিজ্ঞানেই কিন্তু মানুষের সমাজ সকল অভাব পরিপূরণ করে। একবার ভেবে দেখেন অন্তরে, দেখেন না এই যে মানুষের কাছে জগৎ ভরে, মানুষ এভাবে এই জনস্ফুরণ ঘটায়, জনসংখ্যার স্ফুরণ গেছে ঘটে ভুলে বলে আপনাদের নিকটে বসবাসের জায়গা নাই ঘটে। মানুষ হয়তো আগে একটা কুড়িয়ে ঘরে বসবাস করতে সময় ভুলে বলি সবার পর হয়তো তারপর দিল তিনের ঘর, তা ওই ঘরখানা তিন দিন হয় জোর একটা দ্বিতল বাড়ি করা যায়, মানে দোতলা করা যায়,
আপনাদের কাছে পরিমাণ আছে, পরিমাণ লোক বাড়ছে, আমি জানাই আপনাদের কাছে সেই পরিমাণ জায়গা তো আর বাড়ছে না নাকি? আমার জায়গা কি বাড়ছে? জায়গা যা আছে তাই আছে, আরো দেখেন না কিছু কম হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এত লোকে বসবাস করবে, আপনারা অন্তরে দেখুন ভেবে এই জায়গাটা কোথায়, বিজ্ঞান দিয়েছে তার ব্যবস্থা করে খুলে বলি আপনাদের সমীপভাবে, তাহলে এই বিজ্ঞানেই কিন্তু মানুষের সকল অভাব পূর্ণ করে, মিথ্যা কথা নয়। কেননা আজকাল দেখেন 60-65 ভাব হচ্ছে খুলে বলি আপনাদের কাছে, যে সমস্ত বিল্ডিং বাড়ি তৈরি হয়, তাই না? আর এই ফ্ল্যাট বাড়ি তৈরি করে করে এইভাবে কিন্তু মানুষের কাছে বিক্রি করে, তাহলে একই বাড়ির ভিতরে কত লোক বসবাস করতে পারে দুনিয়ায়? তাহলে বিজ্ঞানী মানুষের চাহিদা পূরণ করে, একটু ভেবে দেখেন অন্তরে। আবার দেখেন অনেক দূরে যেতে হলে পরে দেশ বিদেশে মানুষের যে যাতায়াত করে মিথ্যা কথা নয়, সবার সন্নিধানে মাত্র প্লেনে চড়ে মানুষ পৌঁছাতে পারে 2.5 ঘন্টায়। খুলে বলি সবার সন্নিধান যদি এইখান থেকে যেতে হয় আমি না মান, তাও 2 ঘন্টা 10 মিনিটের বেশি নয়। এইভাবে মানুষ আলোকন করে অ্যারোপ্লেনে খুলে বলি আপনাদের সন্নিধানে, এইভাবে সারা বিশ্বভ্রমণে চলে যাচ্ছে আমেরিকায়। আমাদের কাছে গরিবান্ন না, এই বিজ্ঞানের অবদান না হলে পরে খুলে বলি আপনাদের গোচরে মানুষের কিন্তু এত সুন্দর যাতায়াত সম্ভব হতো না। তাই বলি আপনাদের কাছে বিজ্ঞানী কিন্তু মানুষের এই বিশ্ব জগৎটাকে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছে। বড় ছেলে থাকে আমেরিকায়, তার সঙ্গে কথা বলতে হলে পরে খুলে বলি আপনাদের গোচরে, আচ্ছা মা বলেন দেখি আমার আগে কি সম্ভব হতো, সহজে সম্ভব হতো দুনিয়া না, তাই না? আর আজকাল কত সুন্দর বিজ্ঞানের স্টাইল, এই যে আছে মোবাইল দেখেছেন তো, যদি ওইভাবে ফোন দেয় তাহলে আপনারা দেখেন ভিডিও কল দিয়ে পরে খুলে বলে আপনাদের ধারে ছেলে কি করে, কিভাবে নড়ে চড়ে বা আসে কোন জায়গায়, খুলে বলি আপনাদের এবে পরিষ্কার কথাও হবে, সব ছবিও দেখা যাবে, মনে হয় এই এই বাড়ি ওই পাশেই বোধ হয় ছেলে ভয়, তাই না? তাহলে এটা হলো তাহলে মানুষের চাহিদা পূরণ হচ্ছে বিজ্ঞানের দ্বারাই। আজকে এখানে হচ্ছে কবিগান খুলে বলি সবার সন্নিধান, এত লোকের আগুয়া একই সহজে পূরণ করা যায়, এই শব্দ যন্ত্রণা থাকলে পরে তাহলে মানুষ ওই যে যারা আছে অনেক দূরে তারা শুনতে পেতো কোন জায়গায়, এই বিজ্ঞান তৈরি করে দিয়েছে মাইক, এর জন্য সবাই কিন্তু এই কে করছে লাইক, যদি এই কে করিয়ে ফেলে স্ট্রাইক তাহলে আমাদের কথা কত দূরে পৌঁছানো হবে, তাই অবশ্যই কথা সুনিশ্চিত আগের দিনে যদি এমনিও এই কণ্ঠ দিয়েই হতো, কিন্তু তাই কি আর আজকাল সম্ভব নয়? আমি দাঁড়াই আপনাদের ধারে, তাহলে দেখেন দেখেন এই যে বৈদ্যুতিক বাতি দিয়েছে তৈরি করে, তাই তো, যে আগুন জলের মধ্যে মিশে নয়, বৈজ্ঞানিকরা এক্সপেরিমেন্ট করিয়ে জলের আগুনকে দিয়ে ধরিয়ে পৌঁছায় দিয়ে তারে তারে দেখেন না এইভাবে বিদ্যুৎ বাতি জ্বালায়, আমি জানাই আপনাদের না তাতে দুর্ভিত হচ্ছে অন্ধকার, এটা একমাত্র বিজ্ঞানের দ্বারাই। আপনারা ভেবে থাকেন জ্ঞানী দলে এই যে বৈদ্যুতিক আলো জ্বলে, এই এখন মিশেছিল জ্বলে, আমার মতো বোকা হলে পরে বলতে পারে যে জল দিয়ে কি আগুন জ্বালানো যায়, জলে তো আগুন নেভে, আপনারা চিন্তা করে দেখুন সবে, কিন্তু বিজ্ঞানীরা এইভাবে যেভাবে এই এক্সপেরিমেন্ট চালায়, বিজ্ঞানীরা এক্সপেরিমেন্ট করে সেই জলের আগুনকে নিয়ে ধরে পৌঁছায় দিয়ে তারে তারে কি সুন্দর অন্ধকার দূরীভূত করে আলো প্রদর্শন করায়, তাহলে এটাও বিজ্ঞানের দান বলে বলি আপনাদের সংবিধান, বিজ্ঞানী করছে বিশ্ব জগতের কল্যাণ, মিথ্যা কথা নয়। তাহলে বাবাজি আমি জানাই তোমার বছরে যে বিজ্ঞানে মানুষের সকল চাহিদা পূরণ করে, অন্ন বাসস্থানের ব্যবস্থা করিয়ে দেয়, আগের দিনে যে কৃষকরা চাষ করত, তাই তো বাবা, তাহলে মাঠে গিয়ে ওই যে দেখেন না হাল জোয়াল নিয়ে
গরুর কাছে দোয়াল দিয়ে হাল ধরে সারা দিন ধরে চাষ করতো। সময় প্রিয়বাড়ি সভাপার আজকাল বিজ্ঞান তৈরি করে দিয়েছে ট্রাক্টর, দেখতে দেখতে হাজার হাজার একর জমি চাষ হয়ে যায়। এই তো আগের দিনে বিঘা প্রতি ফলন হতো কত মন, আমি দিলাম নিদর্শন, পাঁচ থেকে ছ মনের বেশি নয়। আর আজকাল এই ধান গবেষকরা গবেষণা করে করে যে সমস্ত ধানের চারা দিয়েছে তৈরি করে, যেভাবে নূতন নূতন ধানের প্রাণ তৈরি হয়, তাই তো ফিরে বলি আপনাদেরকে বছরে বিঘা প্রতি ২৫ থেকে ৩০ মন ফলন হতে পারে একমাত্র বিজ্ঞানের দ্বারায়। তাহলে খাদ্য অন্ন বস্ত্র বাসস্থা এগুলো কিন্তু এই বিজ্ঞানেই করেছে সংস্থা, মিথ্যা কথা নয়। তাহলে বিজ্ঞানেই মানুষের সকল চাহিদা পূরণ করে, বিজ্ঞানীরা সব দিয়েছে চরাচরে এই বিশ্বজগতে কল্যাণ ঘটায়। তোমার কাছে আমার প্রশ্ন হল, ধর্মে মানুষের কি চাহিদা পূরণ করে পরে তুমি তাই বুঝিয়ে বলবে আমার ধারে এই ধার্মিক বিশ্বজগৎকে কি দিয়ে গেল? মানুষের কল্যাণের পরে আমি এই প্রথম প্রশ্ন দিলাম ধরে যে ধার্মিক জগৎকে কি দিবে, এই আমার প্রথম প্রশ্ন দিয়েছে এই মাধ্যম দ্বিতীয় প্রশ্নের ভিতরে। এই যে সাধুরা যে এতবার হরিনাম করে, নাম বন্যায় ভেসে যায়, নামের প্রেমের বন্যায় ভেসে যায়। ঘুরে বলি আপনাদের কাছে, দিনে দিনে নামের প্রচার বেড়ে যাচ্ছে, দেখেন না আজকাল ঘাটে মাঠে পথে প্রান্তরে শহরে বন্দরে নগরে এইভাবে হরিনাম নামযজ্ঞ হয়। তাহলে এত নামযজ্ঞের প্রচার যে বেড়ে গেল, তুমি আমার কাছে খুলে বলো এই নামের শক্তি গেল কোন জায়গায়, এত নাম করে কি হবে? খুলে বলি তোমাকে এবে ভালোভাবে এনে দিবে পরিচয়। নাম করে কি হয়, এই নাম করে কি হয়? দ্বিতীয় প্রশ্ন আমি করলাম তোমার, তুমি ভালোভাবে সভায় জবাব করব। তাহলে দুখানা প্রশ্ন কেন হইলে কার্যনে এই কথা কইয়ে এইবার তৃতীয় প্রশ্ন দিয়ে আমি নিবেদন করব সাধু বাবাজির পায়। চৈতন্য চরিতামৃত দেখলাম পড়িয়ে দেখা আছে তার ভিতরে, হ্যাঁ একবার হরিনাম করলে পরে যত পাপ হয়, পাতকির সাধ্য নাই তত পাপ হয়। দেখো না চৈতন্য মহাপ্রভু নিজ মুখে দিয়েছেন পরিচয়, কি বললেন যে এক কৃষ্ণ নামে সত্য পাপ হয়, জিহ্বা স্পর্শে আচরণ নালে সবারে উদ্ধারে। একবার মাত্র কৃষ্ণ নাম নিলে ব্রাহ্মণ থেকে মানে সন্ডাল থেকে ব্রাহ্মণ পর্যন্ত, এটা আছে চৈতন্য চরিতামৃতের সিদ্ধান্ত, যিনি ছিলেন আগে রাধাকান্ত এবার কিন্তু মহাপ্রভু গৌর হয়ে এলো নদিয়ায়, তিনি বলেছেন আপন মুখে, খুলে বলি আপনাদের সম্মুখে। তাহলে এই জন্য পরম সুখে মানুষ এই হরিনাম গুণ গান গায়। দেখো বাবা তাহলে বলেছে এক কৃষ্ণ নামে সত্য ব্যবহারে জিহ্বা স্পর্শে আচন্দালে সবার উদ্ধারে। আচ্ছা একবারে একই শাস্ত্রের এই কথা কয়, এরপরে বললো কি, প্রতিকল্প কাল যদি করে নাম সংক্ষিপ্ত তথাপি না পাবে প্রজের প্রজেন্দ্র নন্দন, এ বলো কেমন? আগেটা ভালো ছিল কিন্তু এইবার কি হয়ে গেল? প্রতিকল্প কাল যদি করে নাম সংক্ষিপ্ত তথাপি না পাবে প্রজের প্রজেন্দ্র নন্দন, এ কি ব্যাপার? এই যে দুই রকম কথা একই শাস্ত্রে কেন গায়? আগে বলে একবার নাম দিলে কত পাপ মানে পাপ হবে, পাতকির সাধ্য নাই কত পাপ করে, আর এবার বলছে যে কল্প কাল ধরেও নদী হরিনাম গুণগান গায়। একই শাস্ত্রে করলে বাদনারা জীবনে কোনোদিন সেই কৃষ্ণ গোবিন্দকে পাবে না। এ ব্যাপারটা কি একটু ভালো করে বুঝে বলে আমার, এ কোনটা ঠিক হবে আর কোনটা ভালো হবে তুমি কিন্তু এসে আজ কাব্য আ হবে এই ভালোভাবে তুমি বুঝিয়ে দেবে আমার। আর একটা জিনিস আমার নিজের উপলব্ধি দিয়ে বলবো, সেটা ওই জগতে যত পশু পাখি কীট পতঙ্গ ইত্যাদি জীব জন্তু বা বস্তু হয়, আমি জানাই আপনাদের ঘরে দেখেন পাখিরা সেই পাখির ধর্ম পালন করে,
গরুকে গরুর ধর্ম পালন করে, ছাগলে ছাগলের ধর্ম পালন করে, মিথ্যা কথা নয় এটা বাবা। জলে জলের ধর্ম পালন করে, পিপাসা নিবারণ করে, এই তো আগুন আগুনের ধর্ম পালন করে, আগুনে পোড়ায়। তাহলে প্রত্যেক সব কিছুর একটি ধর্ম আছে, খুলে বলি তোমার কাছে, মানুষের আসল ধর্মটা কি তুমি আজ একটু দেবে বলছ। এই চতুর্থ প্রশ্ন আমি তোমার কাছে রাখি যে মানুষের মূল ধর্মটা কি, এইটুকু তুমি একটু দিও পরিচয়। মনে করলাম বিবেচনা, আর বেশি কথা বলবো না, আমি তো আর কিছু পাবো না, আজকে খালি খোসা দিয়ে যাবো সময়। উনি এসে বলবে তাতে ভালোভাবে তাতে কয়, আমি সেই রকম একটা ব্যবস্থা করে দিয়ে যাব সবাই, মানে উনার যোগ বাড়ায় দিয়ে যাব, গরজ বাড়াবো। ছোট্ট একটা গল্প মনে করে গেছে, গল্প স্বামী স্ত্রী দুইজন নতুন দাম্পত্য জীবন, তার মধ্যে সবে মাত্র সন্তান জন্ম হয়। আমাদের কাছে বলি খুলে, তাহলে এই দাম্পত্য প্রেমের মধ্যে প্রথম কেবল জন্ম নিয়েছে ছেলে, তার সেই ছেলের যদি কান্না শুনতে পায়, কথা একদিন বিছানায় শুয়েছিল ভোরবেলায়, হঠাৎ ওই ছেলের কান্নায় ঘুম ভাঙে গেল। শুনবো তুমি এক্সপিরিয়েন্স করো, ও ভিতর থেকে নাম দিয়ে কত লোক নিয়ে আসতে পারান নাই, তাকে ছেলে বউয়ের পরেই আছে, প্রিয়া বিবাহ বঙ্কিত করে কুটিল কটাক্ষ হেলে নজরে, বুঝেছেন, মানে ঘাড় বাঁকাইয়ে কোয়াট মাট করে স্বামীর দিক তাকায়, ছেলের দুধ কি আমরা খাওয়াই না তোমরা খাওয়াও, খাওয়াও তা খাওয়াও না কেন, আমার সোনা কাঁদে কেন, আমি তো ওরে দুধ খাওয়ানোর চেষ্টা করছি, তোমার সোনা তো খায় না, ভাই কি তুমি চেষ্টা করছো সোনা খায় না, তাহলে তোমার দেওয়াই হয় না, সেই বলিছে দেওয়াই হয় না আমার, মায়েরাই তো সন্তানকে দুধ খাওয়ায় তাই না, তার স্বামী যদি এই কথা কয় তা গায়ে সয়, তোরা কবারি মিলছে, হ্যাঁ আমার দেওয়া হয় না, ভালো কি হয়, আসলে তোমার দেওয়াই হয় না, তুমি যদি ঠিক মতো দেও তা খোকা তো দূরের কথা, খোকার পদ্ম পুরুষ, খোকার বাবা পদ্ম, তার খোকা খায় না, তোমার দেওয়াই হয় না, তুমি দিলে খোকার বাবা পর্যন্ত গেলে, প্রেয়সী বধু যখন এই কথা বলে বোঝেন তো তাহলে কি অবস্থা হয়, আমার সামনে দাও দাও দেখি কি করে খায় না, আমি দেখি তার স্বামী যখন সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, কয়েক তুমি ওইভাবে দাঁড়ায় থাকলে আমি দেবো কোন খাই, ওইদিকে একটু সরিয়ে দাঁড়াও, আমি তো আমার ছেলে এনে দেবো তোমারে তো আর দেখাবো না, ওইদিকে একটু দিয়ে দাঁড়ো, একটু কাজ হয়ে দাঁড়িয়ে আছে, কুড়িয়ে বলে আপনাদের কাছে গৃহিণী তো এই ছেলেরে কোলে নিয়ে, এইবার তো রাগ হয়েছে গায়ে, আগে ছেলেরে কত আলতো ভাবে আদর করে দিয়েছিল, এইবার একটু জোরে জোরে তখন কোলের মধ্যে ঠেসিয়ে ধরলো, ওই ছেলের আলোটা বাড়িয়েছে, কুড়িয়ে বলে আপনাদের কাছে দুধ না খেয়ে ওই ছেলে তো আরো জোরে চিৎকার করেছে, এইবার আর কোন মুখে কোনো কথা না কইয়ে শুধু স্বামীর দিক এইভাবে তাকায়, যেই ওইভাবে তাকাইছে কর্তার তো ফ্ল্যাট ডাউন হয়ে গেছে, মনে ভাবে ঘটলো পরাজয়, কিন্তু পরাজিত হলে তো চলবে না, কি করে সোনার দুধ খাওয়ানো যায়, একটু চিন্তা ভাবনা করিয়া মুড়িয়া কি সামনের দিকে এগিয়ে গেছে, মানে বউয়ের ধারে ধারে, যে মা তো এইভাবে ছেলেরে করে করে এই বামিস্পানটা ছেলের মুখে দেয়, আর উনি ডান পাশে তালদা করিয়ে নিয়ে হা করিয়ে বইয়ে গিয়ে খোকারে বলছে, খোকা সোনা বাবাই যে খাও তো খাও, আমায় আমি কিন্তু খেয়ে ফেললাম, এই বলে যখন হা করিয়ে গিয়ে যায় এই ভাই তো পোড়া কপালে মিনছে, শেষ পর্যন্ত তুমি কেলবা নাকি, হ্যাঁ আমি খাবো নাকি, খোকা যাতে খায়
আমি শুধু একটু বরজ বাড়াইয়ে দিয়ে গেলাম, এই জন্য আমিও তাই, আমি শুধু একটু বরজ বাড়াই দিয়ে যাই যাতে আমার বাবাজি ভালো করে। আপনারা বসে বসে শ্রবণ করুন।